মাধবী রোজনামচায় আপনাদের স্বাগত বন্ধুরা। এখন সকাল 7:30 বাজে, আমাদের চা হয়ে গেছে, এবার আপনার চা খেতে বসছি। আমি খাচ্ছি দুধ চা চিনি দিয়ে, আমার হাজবেন্ড খাবে র চা, আর বৌমা আর ছেলে এখন ওরা উঠেছে, মুখ টুক ধুয়ে এসে এক্ষুনি আসবে চা খেতে। একসাথেই আমরা বসে চা খাওয়ার চেষ্টা করি। বাচ্চাটা উঠে গেলে আর হয় না, ও চলে আসে। আমার কর্তাকে দিলাম, হাজবেন্ডকে আর কি, ওকে দিলাম র চা আর বিস্কুট। ও চিনি ছাড়া র চা খায়, মানে দুধ ছাড়া চিনি ছাড়া খায়। চা খেতে খেতে নিজ দিয়ে আওয়াজ মাশরুম বিক্রি করতে যাচ্ছে। মাশরুম একটা মাশরুমের প্যাকেট নিয়ে নেওয়া হলো, মাশরুমের এটার দাম 30 টাকা নিয়েছে, আবার 50 টাকা দিয়েও নিয়ে এসেছিলো, কিন্তু আমি 50 টাকা দিয়ে নিইনি, কেননা নাতির জন্য শুধু নিলাম, কিন্তু নাতি খাবে কি না বুঝতে পারছি না। ওকে একটা শুধু পকোড়া করে দিলেই ও খায়, তাছাড়া ও একদম খেতে চায় না, মানে তরকারি বা সর্ষে বাটা দিয়ে বাটি পোস্তর মতো করে ওগুলো কিচ্ছু খায় না, শুধু যদি ছোটো ছোটো কেটে পকোড়া করে দেওয়া হয় তাহলেই ও খায়। দেখি কি করবে আজকে, আমি সমস্ত কেটে জোগাড় করে দিচ্ছি, বৌমা রান্না করবে। তা বৌমা উঠে ও বলছে যে আমি পকোড়া করতে পারবো না, আমি পেঁয়াজ দিয়ে আজকে ভাজা খাবো, ওকেও ভাজা খেতে হবে। দেখি কি করে, লাস্ট পর্যন্ত কি হবে জানি না। এটা কেটে রাখা, পরিষ্কার করে কেটে রেখে দিই, তারপর যা হয় হবে, একটা তো কিছু হবে। আর এখন চা খাওয়া হয়ে গেছে আমার, আজকে আমরা জলখাবারে কিছু নেই, জলখাবারে আমরা ভাত খাবো। আর এই তো সবজিগুলো নামিয়ে নিলাম, সবজিগুলো এখন আমি পরিষ্কার করে কেটে কেটে বেছে দিচ্ছি, আজকে বৌমাই রান্না করবে, আমিও করব। মানে আমাদের রান্নার ব্যাপারটা হচ্ছে, আমি যখন রান্না করি তখন ও বউ বাচ্চাটাকে ধরে, আর বাচ্চাটা যখন মানে ও যখন রান্না করে তখন আমি বাচ্চাটাকে ধরি। এবার সব রান্নাই যে ও করবে তা নয়, আমিও করি ও করে, দুজনে মিলেমিশে করি। আর এই দেখুন সেই আলু এখনও শেষ হয়নি, ছোটো ছোটো আলুগুলো, কালকে রাত্রে অনেকটা ভাত এসেছিলো, মানে ছেলে খায়নি বৌমা খায়নি, ওরা সব এই চাউ ম্যাগি এই সমস্ত করে খেয়েছে, চপ টপ খেয়েছে, এই জন্য আজকে আর ভাতগুলো তো এখন আর ভাতে দেওয়া যায় না। আমি এই তরকারি সবজিগুলো কেটেছি দেখুন, আর ভাতগুলো ভাতে দেওয়া যায় না কারণ বাচ্চাটা খায় তো ওই ভাতের হাঁড়ি থেকে, আবার ওর জন্য আলাদা করে কিছু আর করা হয় না, আমাদের এখান থেকেই ভাত নিয়ে শুধু ওর আলাদা সবজি করা হয়। আমি তাই কেটে রেখেছি, কাটা সবজি কাটা হয়ে গেছে আমার, আলু পটলের তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে, আর এইগুলো হবে নিম বেগুন ভাজা হবে। আর এখন সকালে আমরা খাবো জলখাবারে খাবো সেই কালকের ভাত, ভাত আছে, তরকারি আছে, মাছ আছে, কিন্তু ওগুলো কিছু খাবো না, কালকের ভাত জল দিয়ে এই আলু ভাজা করছি, এই ছোটো ছোটো আলুর দামের আলুগুলো সেই দিয়ে খাবো। আর এখানে দুধ জল দিচ্ছি, নাতিকে দেবো, ও খাবে দুধ চাকষ, আর নাতনিও দুধ দিয়েছে, এলাক দিয়ে হয়তো খাবে, আর নাতিকে দুধ চাকষ দেবো, ও খাবে দুধ চাকষ, আর আমরা খাবো জল দেওয়া ভাত। হ্যাঁ, ও আমার কর্তা খেয়েছে ছানা দিয়ে মুড়ি দিয়ে, ওর তো ছানা রোজ দেওয়া হয় ওকে, ও ছানা দিয়ে মুড়ি দিয়েই খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমরা যখন খাবো আমাদের সাথে একটুখানি খাবে, ওকে দিতে হবে, ও খুব ভালো খায়, কিন্তু যেহেতু সুগার আছে সেজন্য আমরা ভাতটা বেশি দিই না, আলুটাও দিই না, অল্প একটু খেতে ইচ্ছা করে তো তাই। আর আপনারা কে কে বন্ধু এই জল দেওয়া ভাত গরমকালে খান একটু জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে। আগে যখন ছোট ছিলাম, ছোটোবেলায় মানে স্কুলে যখন যেতাম তখন না, স্কুলে টিফিনে মা যদি রুটি আর আলু ভাজা করে দিত আমি নিয়ে যেতাম না, আমি মাকে বলতাম মা আমার না খিদে লাগে না, আমি না খাবো না। কেন না খাবো না, কারণ কি জানেন তো, আমি তখন আমার ধারণা ছিল যে যারা বড় লোক তারা রুটি আলু ভাজা নিয়ে যায় না, তারা ভালো ভালো খাবার নিয়ে যায়, আর যারা গরিব তারাই রুটি নিয়ে যায়। তা আমাদের তখন
মা বাবা আর আমরা ছিলাম 5 বোন 2 ভাই। তা সবার তো আর সবাইকে তো আর অত ভালো খাবার দেওয়া যায় না, সেজন্য আমি বেশিরভাগ দিন আমি টিফিনে পয়সা নিয়ে যেতাম। আর আমাদের বেলা 25 পয়সা একটা কেক হতো আমাদের সময়, সেই 25 পয়সা দিয়ে কেক দিত কিনতে, কেক খাবি কিন্তু, আমরা তো হ্যাঁ কেক খাবো, গিয়ে লটর পটর ঝালমুড়ি, তারপরে একরকম গুলি বিক্রি হতো টক মানে তেঁতুল দিয়ে, সেগুলো খেতে ভালো লাগতো। আর এখন এই পান্তা ভাতের কথাটা আমি এই কারণেই বললাম, আমাদের এখানে যখন আমরা বাড়িটা করি তখন আসে, আমরা বাড়িতে আসার পর এখানে কাজ করতে আসতো কিছু মানুষ আর কি, বা এখনও আসে যারা অনেক দূর থেকে আসে, গ্রাম থেকে, তারা করে কি ভাত নিয়ে আসে, জল দেওয়া, গরমকালে তো নষ্ট হয়ে যাবে, জল দেওয়া ভাত আর আলু সেদ্ধ আর গোটা পেঁয়াজ গোটা লঙ্কা আর তেল, ভাতের মধ্যে একটু তেল দিয়ে নিয়ে আসে, নিয়ে এসে ওরা এত সুন্দর করে মেখে খায়, আমার মাঝে মাঝে ওদের খাবার দেখে আমারও খেতে ইচ্ছে। আমরা আমার বৌমা বলে মা আর কি করো না খেতে, আমি একা একা খাচ্ছি ভালো লাগে না। তা আমরা মাঝে মাঝে এরকম সকালের দিকে জলখাবারে ওরকম খাই। বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না, আজকে আজকে না, এই গরম পড়েছে, এখন মাঝে মাঝেই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতই হোক ভাত অনেক সময় বেঁচে যায়, রাত্রির দিকে এত গরম লাগে ভাত খাওয়া যায় না, থেকে যায় অনেক সময়, সেই ভাতটা পরের দিন সকালে আমরা এইভাবে আলু ভাজা করি, আলু ভাজা দিয়ে এরম জল দেওয়া ভাত, জল দিয়ে ধুয়ে ভাতটাকে খাই। আপনারা কে কে এরকম খান আমাদের জানাবে। আর দুপুরের খাবারের মেনু হচ্ছে নিম বেগুন ভাজা, এটা এখনও করছি, আমাদের জলখাবার হয়ে গেছে অনেকক্ষণ। আর 3 জনের জন্য ডিম সেদ্ধ, কারণ আমার বৌমা চিংড়ি মাছ খেতে পারে না, ওর অ্যালার্জি আছে। আর কালকের মাছ আছে, তারপরে একটা সবজি আছে, চাটনি আছে, ও ওই সমস্ত দিয়েই খাবে। আর যারা ডিম খাবে তারা চিংড়ি মাছ খাবে না, মাশরুমটা খাবে, এই যে মাশরুম ও পেঁয়াজ দিয়ে ভাজা করেছে। আমরা মাশরুম ডিম, ডিম আমি খাবো না, আমি খাবো নিম বেগুন আর আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা করেছে ওইটা, আর চাটনি। বৌমা বারবার বারণ করছে কালকে তরকারি খেতে হবে না, কিন্তু কিচ্ছু হয় না, কিন্তু না করছে যখন তখন খেয়ে যদি শরীর খারাপ করে তখন আবার বকা খেতে হবে, যেন ভয়ে আর কালকের তরকারি খাচ্ছি না। কারণ একটাই, আমার কিছু অসুবিধা হয় না, মানে তো অম্বলে ওষুধ খাই, ওর যখন বলছে বারণ করছে তারপর যদি কিছু হয় তখন তো ওর কাছে আমাদের বকা খেতে হবে বলে শুনলে না, তো সেজন্য ওটা খেলাম না। চাটনিটা ছাড়ি না, চাটনিটা খাই, চাটনিটা 7 দিনের পচা হলেও চাটনি ছাড়া আমার চলে না। আর এখন আমরা খেতে বসবো, আমি একটু আমি কিন্তু এখন কী খাচ্ছি বলুন তো, আমি একটা ডাটা চিবাচ্ছি, দেখছি যে কালকে সবজি আঁকাটা ঠিক আছে, কালকে সবজি সবই ফ্রিজে ছিল, ফ্রিজ থেকেই বার করা হচ্ছে, এখন সব ইচ্ছু গরম করবো, গরম করলে আর স্বাদ লাগবে, ঠান্ডাই যদিও আমি ওটা খাবো না, করা গেল। আমরা এখন খেতে বসছি, এখন দুপুর 2:30 বাজে, 2:35 বাজে। আর খাবার দেখতে বলছি আমি খাবো না, খেতেই বসবো না, বলতে এই খাবার ওর এই খাবারগুলো একটু পছন্দ হয়নি, কি করা যায় দেখি, ওর জন্য ও তো চলে গেল ঘরে, ও খাবে না, আমি আবার ওকে সেই চাউ ছিল আমরা খেয়ে খাওয়া হয়ে গেছে সবারই, খাওয়া দাওয়া করে আমার চা খাওয়া হয়ে গেছে, আমাদের সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে, সেটার ভিডিও করা হয়নি, আমার আমার সম্পত্তি দৌড়াচ্ছে ওরা দুজন থাকতে একটু
মানে ঘর যখন নোংরা করে দেয় কিন্তু নিচে বসে আছি, বিছানার কি অবস্থা করেছে বিছানা এরকম, যার বাড়িতে দুটো আছে না আর কিছু চাই ঘর বাড়ি একদম। এত গরম গিফট দাদাকে মারতে বললে মানে মার, আমরা যদি বলি মার মা খুশি মার, ও মারতে গিয়ে ওকে আদর করে। আর এখন অনেক রাত, এখন আমরা ঘুমাতে যাওয়ার সময়, ঘুমাতে যাব কি, ঘুমাতে যাওয়ার আগে তো নাতনি তো খাটের তলা থেকে ওদের ঘরে, এটা ওদের ঘরে এসে আমি শুয়েছি, নিশ্চয় বসে বসে আমি এই এডিটিং করছিলাম, নইলে ও এই ঘরে এসে আমাদের ঘরে এসে খুব চিৎকার চেঁচামেচি করে প্রত্যেক দিন, ঘুম থেকে উঠিয়ে দেয় সবাইকে, সে ওর দাদুর খুব অসুবিধা হয়। দেখুন ও ইয়েটা বের করেছে, ওর জন্য ওয়েট করার মেশিনটা খাটের তলা থেকে বের করে ওরা এখন মা বেটিতে ওয়েট করছে, একবার বেটি একবার মা ওয়েট করে নিচ্ছে রাত্রিবেলা, কতটা বাড়লো ওজন। আবার ওর মেয়ে উঠেছে। মেয়েকে আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আর একটা লাইক তো দেবেনই, আর সাবস্ক্রাইব করতে ভুল যেন না হয়। টাটা, বাই বাই।